সিস্টেম এক্সপোজের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন সবার আগে ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা চায় না যে তার ফোনটা কেউ রিসিভ করুক অথবা কেউ তার নাম্বারটা দেখুক, যে নাম্বার থেকে কল আসছে সেই নাম্বারটা কেউ দেখুক, সে চায় হাইড রাখার জন্য। সো তাদের জন্য এই অ্যাপস রিভিউটা, রিভিউটা শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে নেবো, যদি যদি এখনও আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি আরও ভালো ভালো ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। আর বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে যেন নোটিফিকেশনটা চলে যায়। শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই নেম ইজ এমডি জামিল হাসান এন্ড ওয়েলকাম টু সিস্টেম এক্সপোজ মাস্টার। অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে, গিয়ে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি। এখন অ্যাপসটিতে ঢুকবেন, এখানে স্টার্ট এখানে আপাতত এই দুইটি আছে, এটা এখানে চারটা থাকার কথা। সো আমি আর একটা ফোন দিয়ে দেখাচ্ছি, আমার এই ভার্সনটা খুব ভালো লাগে তাই এই ভার্সনটা আমি রাখছি। আর অন্য ফোনে নতুন ভার্সনটা আছে, নতুন ভার্সনে আরও কিছু ফিচার আছে যে লকগুলার ফিচারগুলা। সো এইগুলা নতুন ভার্সনটা আমার তেমন একটা ভালো লাগেনি তাই আমি ওল্ড ভার্সনটাই ইউজ। নতুন ভার্সন দেখাচ্ছি আপনাদেরকে, নতুন ভার্সনে এই যে এই কিছু মোড আছে এইগুলা থাকে, আর পুরোনো ভার্সনে এইগুলা, এই জাস্ট ডিফারেন্সটা। আপনারা চাইলে নতুন ভার্সন, আপনারা তো পুরোনো ভার্সনটা পাবেন না কারণ আপনারা নতুন ভার্সনটা ডাউনলোড করতে হবে। আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এই যে এখান থেকে একটা নাম্বার সিলেক্ট করে নেবেন, পাসওয়ার্ড দিবেন, যে কোনো কিছু দিতে পারেন। ডানে ক্লিক, এই যে কল আসলে এরকম আসবে, রিসিভ হবে, ডান। আপনার কন্ট্যাক্টটা পুরো স্ক্যান করে ওরা এই ভেরিফিকেশনের মাধ্যমে নিয়ে দিচ্ছে, এটা অন হয়ে গেছে। আপনি যদি চান তাহলে নাম্বার হাইড করতে পারেন, এই হাইডে হাইড কলার আইডি, এখানে গিয়ে ক্লিক করুন, আপনার নাম্বার যে নাম্বার চান সেটা সার্চ করুন, করে আপনি চাইলে হাইড করতে পারেন। হাইড নাম্বার, আমি নাম্বার হাইড করব, দুটোই হাইড করা আছে নাম্বার। এখানে আমি অ্যাপসটি থেকে বেরিয়ে যাব, অন্য নাম্বার থেকে কল দিচ্ছি আমার এইখানে। এই যে নাম্বার দেখা যাচ্ছে না, এই যে এই নাম্বার থেকে কল দিচ্ছে, এই যে এখন এই নাম্বার থেকে কল যাচ্ছে, দেখতে পারতেছেন কোনো নাম্বার দেখা যাচ্ছে না। সো রিসিভ করার জন্য আপনার পাসওয়ার্ডটা দিতে হবে, এই যে রিসিভ হচ্ছে, ফোন কাটার জন্য পাসওয়ার্ডটা দিয়ে ফোন কাটতে হবে। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সালাম।